أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم يقول اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك والخامسة أن تبغض العلم وأهله أو كما قال النبي عليه الصلاة والسلام محبة رشاد الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান ইজাম ইন্দিগর বরাদরানি ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মোবারক দিন জুমার দিন মোবারক জায়গা উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের মধ্যে এসে বসে সবচাইতে উত্তম কথা কোরআন ও হাদিসের কথা এবং আলোচনা শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন এই জন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ খুতবা এবং দুরূদ শরীফের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরাতুর রহমানের চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আখিরিন ইমামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন দু জাহানের সরদার সাইয়্যিদুল কৌনাইন সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলনেওয়ালা এবং শ্রবণ করনেওয়ালা উভয়কে ইখলাসের নিয়তে সহি তরিকার উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য। 60 থেকে 70 বৎসরের হায়াত, এই অল্প সময়টাকে আমার আর আপনার আখেরাতের জন্য যেন আমি এই দুনিয়া থেকে কিছু করে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে এই জন্য প্রেরণ করেছেন, কারণ কোরআনে পাকের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। শুধু যদি আমরা ইবাদত বন্দেগী করি তাহলে আমার আপনার দুনিয়ার কাজগুলো আমরা কখন করব, এই কথাটা আমাদের মনে প্রশ্ন আসে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিন এবং ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এখন যদি প্রতিটা সময় দিন রাত যদি আমরা ইবাদতের মধ্যে মশগুল হই তাহলে আমাদের জিন্দিগির অন্য অন্য যে সমস্ত কাজগুলি আছে ওগুলো আমরা কখন করব। তাহলে প্রত্যেকটা কাজেই আমার জন্য ইবাদত হয়ে যাবে, আমি শুধু ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে না, প্রত্যেকটা কাজ আমার আর আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে যদি ওই কাজটা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী করি। কেহ যদি ঘুমাইতেছে ঘুমানোর জন্য যাবে, সুন্নত তরিকায় যদি কেহ ঘুমায় সুন্দর করে উজু করে ডান করট হয়ে দোয়া পড়ে, ডান দিক হয়ে দোয়া কালাম পড়ে যখন সে শুয়ে যাবে, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিন বান্দার যেই ঘুম এই ঘুমটা নফল ইবাদতের মধ্যে মশগুল হবে, নফল ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে যদি আমি সুন্নত তরিকায় আমি জীবন যাপন করি। রাস্তা দিয়ে আমি হাঁটব সুন্নত অনুযায়ী যদি আমি রাস্তা দিয়ে হাঁটি তাহলে আমার ওই হাঁটাটা ইবাদত হয়ে যাবে। মসজিদে আমি প্রবেশ করব ডান পাও দিয়ে যদি আমি প্রবেশ করি তাহলে এটা আমার জন্য একটা ইবাদত হয়ে যাবে। এরকম প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খাওয়া দাওয়া থেকে নিয়ে আমার জীবনের যত কাজ আছে প্রতিটা কাজ আমার জন্য ইবাদত হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করি। আল্লাহর নবী যেভাবে আমাকে করার জন্য বলেছেন, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী যেই তরিকা আমাদেরকে দেখাইয়া গেছেন
ওই তরিকায় যদি আমি চলি ওই তরিকা মতো যদি আমি জীবন পরিচালনা করি তাহলে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত আমার জীবনের প্রতিটা কদমই আমার সুন্নতের সওয়াব আমলনামায় লিখতে থাকা হবে ফেরেশতারা লিখতে থাকবেন আমার জীবনের প্রতিটা সেকেন্ড একটা সেকেন্ডও আমার বিফলে যাবে না প্রত্যেকটা কাজ যখন আমার সুন্নত অনুযায়ী হয়ে যাবে তখন প্রত্যেকটা কাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমলনামায় আমার নামে লেখাইয়া দিবেন এইজন্য কোরআনে পাকের আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসান জাতিকে আমি প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য আমার ইবাদত বندگی করার জন্য আমার ইবাদত বندگی যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা দুনিয়ার মধ্যে যে দিন থেকে তুমি এসেছো ওই দিন থেকে যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাবা যাওয়ার আগ পর্যন্ত তোমার প্রতিটা কাজ যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয় আমার নবী যেভাবে করেছেন আমার নবী যেভাবে দেখাই দিয়ে গেছেন ওইভাবে হয় তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমার জন্য প্রত্যেকটা কাজ নেকি হয়ে যাবে প্রত্যেকটা কাজ আমার জন্য নেকি হয়ে যাবে এই জন্য মায়ের পেট থেকে আসার পর থেকে যখন আমার বুঝ হবে যখন আমি বুঝব সবকিছু জানব তখন থেকে নিয়া সাবালেক হওয়ার পর থেকে নিয়া একদম আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে জানতে হবে আমল করতে হবে শিখতে হবে আমল করতে হবে শিখতে হবে আমল করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান সূরাতুর রহমানের আমি শুরু দিয়া চারটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই চারটি আয়াত থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই আয়াতগুলো আশা করি আমরা সকলেই জানি কমার বেশি আয়াতগুলি আমরা সকলেই জানি সূরা রহমান আমরা প্রায় সময় শুনে থাকি মোবাইলে মোবাইলে লোড আছে বিভিন্ন জন বিভিন্ন সময় হ্যাঁ শুনতে থাকি সূরা আর রহমান আল্লাহ কি বলতেছেন সূরা রহমানের মধ্যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন আর রহমান দয়াময় আল্লাহ আর রহমান আল্লাহ দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহর মতো দয়ালু আর কেহ নাই আমাদের চলা ফিরা আমাদের হাঁটা চলা খাওয়া দাওয়া প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দয়া প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দয়া করতেছেন আমি আল্লাহর অবাধ্য হতে পারি আমি আল্লাহর কাজ না করতে পারি কিন্তু বটে আল্লাহ আমার কাজগুলো করে যাচ্ছেন আমার যেগুলো দরকার এগুলো কিন্তু আল্লাহ ঠিক সময় মতো হাজির করে দিচ্ছেন আমার খাওয়ার দরকার সময় মতো আমার খাওয়া চলে আসতেছে আমার একদম সামনে অথচ দুপুরের জোহরের নামাজ আমি আদায় করি নাই আল্লাহর হুকুম আমি পালন করি নাই তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিক বন্ধ করে নাই আমার উপর আল্লাহর দয়া অনর্গল চলতেছে এরপরে দেখেন আসরের নামাজ আমি পড়ি নাই ঘুমের মধ্যে আমার আসরের নামাজ চলে গেল কিন্তু আসরের পরে যে আমি চা খাই ওইটা আল্লাহ বন্ধ করে নাই ওইটা কিন্তু ঠিকই আমার রিজিকের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন প্রতিটা কদমে কদমে আল্লাহর রহম ছাড়া আল্লাহর দয়া ছাড়া বান্দা চলতে পারে না এই জন্য আল্লাহ সর্বপ্রথমেই বলতেছেন দয়াময় আমি আল্লাহ আর রহমান দয়াময় আমি আল্লাহ বান্দা তোমার হাঁটা তোমার চলা তোমার চাকরি বাকরি তোমার ব্যবসা বাণিজ্য
তোমার 77 বছর জিন্দেগির hayat, তোমার ঘুম, তোমার খাওয়া দাওয়া, তোমার সকল কিছুর মধ্যে প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জন্য দয়া করতেছি। প্রতিটা কদমে কদমে দয়ার কোনো শেষ নাই। এই জগতে যেমন আল্লাহ বান্দার জন্য দয়া করেন, কিয়ামতের ময়দানেও তার বিপরীত না। কিয়ামতের ময়দানেও আল্লাহ বান্দার জন্য দয়া করেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ বান্দাকে মেহেরবানি করেন, আল্লাহ বান্দাকে দয়া করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের সর্বপ্রথম বলতেছেন আর রহমান আর রহমান আর রহমান, দয়াময় আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর দয়া করতেছি, করব কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মানব জাতি, যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে, দুনিয়ার মধ্যে মানুষ আসবে, অতদিন পর্যন্ত, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে দয়া করতে থাকবেন, বান্দার দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্গল রাখতে থাকবেন। যতদিন পর্যন্ত বান্দা পৃথিবীর মধ্যে থাকবে, অতদিন পর্যন্ত বান্দার উপর মেহেরবানি এবং দয়া থাকতে থাকবে। দোতলায় যাও, এখানে কি এদিক সেদিক তাকাইতেছ, এখানে সব চেয়ার তোমারা, দয়াময় আল্লাহ বান্দার উপরে যতদিন বান্দা থাকবে, অতদিন দয়াময় আল্লাহ বান্দার উপরে দয়া করতে থাকবেন। কিয়ামত যেদিন আসবে তার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে দয়া করতে থাকবেন। এই দয়ার বিষয়টা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খালি থাকবে না, অনর্গল বান্দার উপর দয়া করতে থাকবেন। বান্দা যদি ইহুদি খ্রিস্টান কাফের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর মেহেরবানি দয়া সব সময় চালু রাখে, সব সময় চালু রাখছেন, চালু রাখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লামাল কোরআন, রহমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে। দেখেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার কথা বলেছেন, দয়ার কথা বলার পরে আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে বলতেছেন তিন নম্বরে খলাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষকে। মানুষ সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে, এখানে একটা প্রশ্ন হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন দয়ার কথা, তারপরে বলেছেন কোরআনের কথা, তারপরে বলেছেন মানুষ সৃষ্টির কথা। ধারাবাহিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কথা বলেছেন, সর্বপ্রথম দয়ার কথা, তারপরে বলেছেন কোরআনের কথা, তারপরে বলেছেন সৃষ্টির কথা। এখন আগে মানুষ সৃষ্টি নাকি কোরআন শরীফ শিক্ষা, কোনটা বলেন তো? আগে হচ্ছে মানুষ সৃষ্টি, আমরা যেটা দুনিয়ার মধ্যে দেখে আসতেছি, আমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, যখন আমার 4 বছর 5 বছর বয়স হয়, তখন আমার আব্বা আম্মা আমাকে একটু একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করে। তাহলে আমি দুনিয়াতে আসছি, আসার পরে আমাকে শিক্ষার চেষ্টা করা হয়। সুতরাং আমরা যেটা দেখি যে দুনিয়াতে আসাটা আগে তারপরে শিক্ষা, কিন্তু আল্লাহ বলতেছেন শিক্ষাটা আগে দুনিয়াতে আসাটা পরে। তাহলে এখানে একটু ব্যস্কম হইল কিনা, একটু ব্যস্কম হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে এসে বলতেছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার কথা কেন আগে বললেন? সর্বপ্রথম
আর-রহমান দয়ার কথা বলেছেন এরপরে বলেছেন আল্লামাল কুরআন সৃষ্টি শিক্ষা দিয়েছি আমি কুরআনকে আল্লামাল কুরআন আমি শিক্ষা দিয়েছি কুরআনকে এইজন্য আগে বলেছেন যেই জাতি কুরআন শিখবে না যেই জাতির কাছে কুরআনের ইলম থাকবে না ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষই মনে করে না যেই জাতির কাছে কুরআনি ইলম থাকবে না যেই জাতির কাছে কুরআনের শিক্ষা থাকবে না ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মনে করে না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনের কথা বলেছেন তারপরে মানুষের সৃষ্টি করার কথা বলেছেন আরেকটা জবাব হলো কিতাবের মধ্যে আসছে দয়াময় আল্লাহ হ্যাঁ যদি রহম করে দয়া করে তাহলে মানুষ কুরআন শিখতে পারে এইজন্য কুরআনকে আগে এনেছেন কারণ দয়ার কথা আল্লাহ আগে বলেছেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার পরে পরে কুরআন শিক্ষার কথা বলেছেন আল্লাহ যখন মানুষের উপর দয়া করবে আল্লাহ যখন মানুষের উপর রহম করবে আল্লাহ যখন মানুষের উপর মেহেরবানি করবে তখন গিয়া মানুষ কুরআন শিখতে পারবে এই সারা কুরআন শিখা আমাদের পক্ষে সম্ভব নয় একটা শব্দ মুখ দিয়া বাহির করা আমাদের পক্ষে সম্ভব নয় এইজন্য দেখেন আমাদের সমাজে এমনও লোক আছে যারা কুরআন পড়তে জানে না এখনো আছে তাহলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দয়া করেন নাই তাদের উপরে মেহেরবানি করেন নাই তারা কুরআন শিখতে পারে নাই যারা আমরা কুরআন পড়তে পারি যারা আমরা কুরআন পড়তে জানি কুরআন শিখতে পেরেছি এটা বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান এবং দয়া এই দয়া ছাড়া কখনো মানুষ মানুষের মতো হতে পারে না কুরআনি ইলম যার কাছে থাকবে সেই হবে প্রকৃত মানুষ দুনিয়াবি ইলম যেটা আছে সেটা দুনিয়ার জন্য কার্যকর সেটা আখিরাতের জন্য কার্যকর নয় অর্থাৎ দুনিয়াবি ইলম যেটা আছে এটা তো মানুষের বানানো ইলম আর যেটা উখরবী ইলম আছে কুরআনের ইলম এটা আল্লাহ প্রদত্ত ইলম কারণ হলো আমি আগেও বলেছি যে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে এসেছেন কুরআনের ইলম এই আল্লাহর নবীর কাছ থেকে সাহাবাই কেরাম এইভাবে গতানুগতিকভাবে আমাদের পর্যন্ত এই কুরআন এসেছে কিয়ামত পর্যন্ত এই কুরআন থাকবে এটা হচ্ছে ওহীর ইলম আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো কথা এটার মধ্যে নাই ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা আল্লাহর নবী বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাসতাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা এই কোরআনের মধ্যে যোগ করেন নাই ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিয়েছেন জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন আল্লাহর নবীর কাছে বলার পরে আল্লাহর নবী সাথে সাথে সাহাবী কেরামদেরকে বলেছেন সর্বপ্রথম যখন এই কোরআনে পাকটা নাজিল হয় এই কোরআনে পাকটা অবতীর্ণ হয় হেরা গুহার মধ্যে পাঁচটা আয়াত অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সর্বপ্রথম যখন এই পাঁচটা আয়াত হেরা গুহার মধ্যে অবতীর্ণ হয় তখন আল্লাহর রাসূল সর্বপ্রথম যখন তার উপর অবতীর্ণ হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন হয়রান হয়ে গেলেন কি কারণে পেরেশান হইলেন এই পাঁচটা আয়াত যে আমার উপর অবতীর্ণ হলো এই পাঁচটা আয়াত কি নাকি আমি আবার ভুলে যাই সামান্য একটা কথা আমরা স্মরণ রাখতে পারি না কি বলেন
সামান্য একটা কথা আমরা স্মরণ রাখতে পারি না আল্লাহর নবীর সর্বপ্রথম যখন এই পাঁচটা আয়াত অবতীর্ণ হইল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন আরে নাকি আমি আবার আয়াতগুলো ভুলে যাই আল্লাহর নবী কি করলেন বারবার এটা পড়া পড়তে লাগলেন বারবার এটা পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক যেইভাবে হাফেজে কোরআনের হেফজ করে ওইভাবে আল্লাহর নবী হেফজ করতেছেন বারবার 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 একবার না দুইবার না শুধু পড়তে আছে পড়তে আছে পড়তে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহর নবীর কষ্ট হইতেছে বারবার আল্লাহর নবী এগুলা খালি হেফজ করতেছেন বারবার এগুলা খালি দোহরাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন ওগো জিবরিল তুমি যাও আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন বারবার এভাবে হুটটা নাড়াচাড়া না করে আমার বন্ধুর কষ্ট হইতেছে সুতরাং আমার বন্ধুকে তুমি বলে দাও যে দরকার নাই হুট লাড়ানোর দরকার নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুট নাড়া ব্যতীত বিনা হুট লাড়ানো কোনো কষ্ট ব্যতীত কোনো কষ্ট ছাড়া আমি যা অবতীর্ণ করব সম্পূর্ণ রূপে আমার বন্ধুর কলবের মধ্যে আমি জমা করে দিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা লা তুহাররিক বিহি সূরা কিয়ামার মধ্যে এই আয়াতটা আছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ওগো আল্লাহর নবী আপনার ঠোঁটকে আপনি নাড়বেন না লা তুহাররিক আপনি হরকত করবেন না আপনার ঠোঁটকে নাড়বেন না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি জলদি জলদি করে আপনার জিহ্বাটাকে আপনি নাড়াচাড়া করার দরকার নাই ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা যতটুক কুরআন আপনার প্রতি অবতীর্ণ হবে সম্পূর্ণ কুরআন যত অবতীর্ণ হবে অতটুক আমি আপনার কলবের মধ্যে সংরক্ষণ করে রেখে দিব অতটুক আমি সংরক্ষণ করে রেখে দিব আসেন এবার অতটুক আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিবে তখন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ মনে মনে একটু প্রশ্ন আসতেছে যে কোরআনটা আল্লাহ সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে কিন্তু এর অর্থগুলা কোথায় যাবে এগুলো তো আমি পাবো না আমি তো শুধু রিডিংটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শুধু রিডিংটা আমি আপনার কলবের মধ্যে হেফাজত করে সংরক্ষণ করে রেখে দিব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মনে মনে এটা ভাবতেছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানে কি জানে না জানে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আবার আয়াত নাযিল করেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা পরবর্তী আয়াতের মধ্যে আসছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আবার আয়াত নাযিল করে আল্লাহর নবীকে জ্ঞাত করে দিলেন যে ওগো নবী আপনার টেনশনের কোনো কারণ নাই আপনার টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নাকি কোরআনের কোরআন হেফজ করাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যতটুক অবতীর্ণ করাবো অতটুক আপনার কলবের মধ্যে আমি হেফজ করাইয়া দিব সুতরাং সাথে সাথে সুম্মা ইন্না আলাইনা বায়ানা সাথে সাথে আমি আল্লাহ দেরি করব না যত রকমের কোরআনের তাফসীর হতে পারে অত তাফসীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলবের মধ্যে আমি ঢেলে দিব সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ ওই অর্থ সহ ঢেলে দিবেন তাহলে দেখেন এই কোরআনটা অবতীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআনটাকে পাঠিয়েছেন সুতরাং এই কোরআনের ইলম আমার আর আপনার শিখতে হবে আমার আর আপনার জানতে হবে কে দুনিয়াতে যতদিন আছেন মৃত্যুর আগ পর্যন্ত আমার আর আপনার জানার কোনো শেষ নাই আমি আর আপনি জানতে হবে আমি আর আপনি মানতে হবে এই জন্য আমি আর আপনি যদি কোরআনের ইলম শিখতে না পারি আল্লাহ তাফসীরের মধ্যে লিখতেছেন তাহলে আমার আর আপনার মানুষত্বের মধ্যে আমরা পড়ি না কারণ হলো এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে এসে পৌঁছেছে ডাইরেক্ট মধ্যখানে আর কোনো কেহ নাই তাহলে এই এলেমটা সবচাইতে বড় এলেম দুনিয়ার এলেম আসেন দুনিয়ার এলেম কোত্থেকে আসছে বলেন তো দেখি দুনিয়ার এলেমটা কোত্থেকে আসছে এটা তো একটু গবেষণা করা দরকার একটু চিন্তা ভাবনা করা দরকার দুনিয়ার এলেমটা কোত্থেকে আসলো
এই দুনিয়ার মধ্যে এই ইলম কোথা থেকে যেটা আমরা দুনিয়ার মধ্যে শিখি এই ইলমটা কোন জায়গা থেকে আসলো কে আবিষ্কার করলো ধরেন না বাংলা ভাষা বাংলা ক খ গ গ আমরা যে পড়ি সর্বপ্রথম অক্ষরগুলো কে শিখাইলো কে উচ্চারণ করলো আচ্ছা ধরেন না যেই উচ্চারণ করবে করুক যেই শিখাবে শিখাক যেই শিখাবে শিখাক আপত্তি নাই কিন্তু যেই সর্বপ্রথম ক্লাস 1 এর বইগুলো তৈরি করেছে একদম নার্সারির যে বইটা তৈরি করেছে আপনি বলেন তো সেই লোক কি শিক্ষিত ছিল নাকি অশিক্ষিত ছিল প্রশ্ন এটা আপনাদের কাছে সেই লোক কি শিক্ষিত ছিল নাকি অশিক্ষিত ছিল শিক্ষিত ছিল অশিক্ষিত হলে কোথা থেকে বাহির হবে কথা এটা কিন্তু কি রকম শিক্ষিত ছিল তার তার কোনো কি ডিগ্রি ছিল এবিসি যে বাহির করেছে তার কোনো কি ডিগ্রি ছিল বলেন তো দেখি তার কোনো ডিগ্রি ছিল বলেন না তার কোন ডিগ্রি ছিল এবিসি কি কোন লয়ারে বাহির করেছে এবিসি যে আমরা শিখছি আমিও শিখছি এবিসিডি আমরা যে শিখেছি ক খ গ গ যে আমরা শিখেছি এগুলা কি তার আগে তার কি সার্টিফিকেট ছিল মানে একটা গ্রহণ যোগ্যতা লাগবে তো এই শিক্ষাটা অর্জন করার জন্য একটা গ্রহণ যোগ্যতা লাগবে কোরআনের শিক্ষা আল্লাহ ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তাহলে দেখেন সর্বপ্রথম সর্বপ্রথম যে মেট্রিক পাস করেছে হ্যাঁ যে এই যে মেট্রিকের বইগুলো যে বাহির করেছে সে অবশ্যই ক্লাস 9 পাস ছিল কি বলেন সর্বপ্রথম যে মেট্রিক পাস করেছে যে মেট্রিকের বইগুলো বাহির করেছে সে ক্লাস 9 পাস ছিল উপরে উপরে আসেন আপনি একটা একটা ক্যালকুলেশন করেন তাহলে ক্লাস একদম নার্সারির যে বইগুলো যে বাহির করেছে ওই ওই ব্যক্তির কাছে কি এলেম ছিল যে এই ক খ গুলা বাহির করেছে ক খ গুলা আসছে কোথা থেকে তাহলে আমরা একটা চিন্তা করলে বোঝা যায় যে ওই ব্যক্তির কোনো এলেম ছিল না নাহলে কোথা থেকে আসলো এটা এটা তো আসমান থেকে আসে নাই এটা আসমানি এলেম না একটু চিন্তা করেন আমি হেও না আমিও তো শিখছি হেও কেন করব একটু চিন্তা করেন যে কোরআনের এলেমটা আলিফ বা তা সা এই এলেমগুলো ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন কিন্তু এ বি সি ডি এগুলো কি কোনো উপর থেকে আসছে তাহলে কোথা থেকে আসছে এগুলা তাহলে ওই লোক তো তাহলে শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল এই জন্য কোরআনের এলেম হলো সবচাইতে উত্তম এলেম যেটা আল্লাহ ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছেন এই জন্য কোরআনি এলেমটাকে এলেম বলা হয় ওইটাকে শিক্ষা বলা হয় এটাকে এলেম বলা হয় ওইটাকে দুনিয়াবি শিক্ষা বলা হয় শিক্ষা অর্জন করা বলা হয় এটা হচ্ছে এলেম উখরবী এলেম যেই এলেম শিখার কারণে দুনিয়া এবং আখেরাতের ফায়দা হয় আর দুনিয়ার এলেম শিখার কারণে ওই জগতের কোনো ফায়দা নাই এটা আসমানের নিচে জমিনের উপরেই থেকে যাবে আর যখন আপনি এলেম শিক্ষা করবেন আপনি একটা ছেলেকে যদি হাফেজ কোরআন বানাতে পারেন একটা ছেলেকে যদি আপনি আলেম বানাতে পারেন এই হাফেজ কোরআন আপনার ছেলে যতজন মানুষকে শিখাবে প্রত্যেকজন মানুষের একটা সওয়াব কবরের মধ্যে থাইকা আপনার আমলনামায় যাইতে থাকবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দয়াময় আল্লাহ যে যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হবে যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি হবে যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হবে ওই ব্যক্তি কোরআনের ইলম শিখতে পারবে কোরআনের ইলম জানতে পারবে কারণ আল্লাহর নবীর হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন যার প্রতি ভালো বুঝেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ইলম দান করেন সুতরাং যেই ব্যক্তি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবে যেই ব্যক্তির উপরে ওই ব্যক্তি কোরআনের ইলম শিখতে পারবে কোরআনের ইলম জানতে পারবে তারপরে কোরআনের ইলম যখন তোমার ভিতরে ঢুকবে তখনই তুমি প্রকৃত মানুষ হতে পারবা তখনই তুমি প্রকৃত ইনসান হইতে পারবা কোরআনের ইলম
জ্ঞান যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি দুনিয়ার মধ্যে তাহলে তোমাকে মানুষ হিসেবে গণ্য করা হবে না সুতরাং কোরআনের ইলম প্রত্যেকটা মানুষের জানা দরকার কারণ আমার উপর নামাজ ফরজ আমার উপর যাকাত ফরজ আমার উপর যে সমস্ত ফরদা ফরজ সবগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে সবগুলো কিন্তু কোরআনের ইলমের মধ্যে আছে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যেই জায়গায় আমি আর আপনি বুঝি নাই আল্লাহর নবীর হাদিস দেখবেন সাথে সাথে আপনার সেটা হল হয়ে যাবে সেটা সাথে সাথে আপনি পেয়ে যাবেন সুতরাং প্রত্যেকজন মানুষকে কোরআনের ইলম শেখা দরকার কোরআনের ইলম জানা দরকার প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালাকে মহব্বত করেন কোরআন শিখেন কোরআন শিখা ছাড়া কোনো উপায় নাই কোরআন শিখা ছাড়া কিয়ামতের ময়দানে যদি কোরআন শিখা ছাড়া আপনি যান আপনার কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবেন এই জন্য সর্বপ্রথম সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই কোরআন ছাড়া আমরা পৃথিবী চলতে পারবো না প্রতিটা মুহূর্তে যখন আপনি ঈমান আনবেন সাথে সাথে ঈমানের পরের স্টেপ হলো নামাজ এই নামাজের মধ্যে আমার কোরআন লাগবে কোরআনটা যদি আমার শুদ্ধ না হয় কোরআনটা যদি আমি শুদ্ধভাবে পড়তে না পারি কোরআনটা যদি আমি শুদ্ধভাবে না জানি তাহলে আমি নামাজ কিভাবে পড়ব আমার নামাজ হচ্ছে না তারপরে যাই দেখেন নামাজ যদি না হয় বাকি ইবাদতগুলা আমার কেমনে হবে যেই নামাজের কথা কোরআনে পাকের মধ্যে আসতেছে যে নামাজের মাধ্যমে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ যখন আপনার সঠিক হয়ে যাবে সমস্ত পাপাচার কাজ এই নামাজের মাধ্যমে আপনার কাছ থেকে দূর হয়ে যাবে কুরআনের আয়াত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের ইলম কুরআনি ইলম আসমানি ইলম এই ইলমকে সঠিকভাবে অন্বেষণ করা এবং সঠিকভাবে তেলাওয়াত করা হ্যাঁ আর প্রত্যেকটা ইবাদতের এই আপনার প্রত্যেকটা ইবাদতের মধ্যে এই আরবিগুলা লাগে কুরআনগুলা লাগে এই প্রত্যেকটা ইবাদত যেন আমরা এই কুরআনকে শুদ্ধ করার মাধ্যমে প্রত্যেকটা ইবাদত যেন আমরা সহি শুদ্ধভাবে করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসমানি ইলম অর্জন করে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গণ্য করানোর